হাই, গুড আফটারনুন গাইজ। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এই এখন থেকে শুরু করছি। আজকে হলো তোমাদের সোমবার। তো আমি এখন করতে বসবো লাঞ্চ। আড়াইটে মতন বাজে। আজকে আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তাই আমি লাঞ্চ করে একটু যাবো। জানোই তো আমি বাপের বাড়ি আছি না, ওই জন্য না আমি যে ড্রেসটা পরে যাবো হয়েছিলাম সেই ড্রেসটা এখন আমার একটা ভালো লাগছে না, মানে সেটা পরে যাবো না। তো এই জন্য আমি মা থেকে একটা শাড়ি পরবো। শাড়িটা আমার চুজ করা হয়ে গেছে কালকে রাতে, তো সেগুলো তোমরা দেখতে পাবে কী পরে যাচ্ছি না যাচ্ছি। কিন্তু তার সঙ্গে যাবতীয় আর যা কিছু আমার মেকআপ টেকআপ এসব, আমি মেকআপ মানে আমি তো হালকা ফুলকাই, মানে খুব বেশি হেভি মেকআপ আমি করতে পারিও না আর করিও না। যাই হোক, ইয়াররিং যেটুকু যা লাগে তো সেগুলো আমি কিছুই আনিনি, সব রেখে চলে এসেছি, কিছুই আনা হয়নি, তাই এখন আমি সেগুলো আনতে যাব। তেলের বোতল বার করলাম, বোতল নিচে বার করতে হলো। তো আমি ওই এখন একটু ইয়ে করবো। আজ কালকে আমাদের শিব পুজো, তো সেই জন্য মন্দিরে শিব পুজো বলে আমাদের বাড়িতে না, সেই আজকে নিরামিষ, ওই জন্য তো ওই নিরামিষে আজকে তেমন কিছুই না, সিম্পল একদম লাঞ্চ, ভাজা ভুজি, মুগ ডাল, আর হলো আমাদের কচু গাছ থেকে, মানে আমাদের নিজেদের বাড়ির গাছ থেকে কচু তোলা হয়েছে কালকে, মান কচু, হ্যাঁ মান কচুই বলে মনে হয়, সেটা মা দিয়েছে সেদ্ধ। সেই মান কচু সেদ্ধটা আমি এখন মাখবো, তারপরে সেটা দিয়ে ডাল দিয়ে ভাজা ভুজি দিয়ে লাঞ্চ করে, রানা আসছে, রানা স্কুল থেকে বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তো ওদের ছুটি হয়ে গেছে, তো আমাকে নিতে আসছে, ওর সঙ্গে যাবো ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো। সো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি। এটা চুড়িদার, চুড়িদার এই টপ, এই টপ বলছি কুর্তি, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি ওই বাড়িতে, রানা এসে নিচে দাঁড়িয়ে আছে, এখন নামবো। আর ছেলে আছে দাদার কাছে, ওকে বললাম যদি ও ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দিতে, আর যদি না ঘুমায় তাহলে আমি এসে ওকে ঘুম পাড়াবো। তো গাইস আমি বেরিয়ে গেছি, আমি এখন যাচ্ছি। আর এই যে চলে এসেছে আমার ড্রাইভার, ড্রাইভার হ্যাঁ সারথি। সো আমি চলে এসেছি আমার ঘরে, আমি এখন নেব জিনিসপত্র। কী কী জিনিসপত্র নেবো দেখা যাক, কিছু জানি না, চটপট নিতে হবে, ঝটপট নিতে হবে। বাবা ঘরটা কিছু গুছিয়ে টুচিয়ে রেখেছে আমার বর, বেশ ভালোই গুছাইছে। ঠিক আছে জিনিসগুলো নেওয়া যাক। গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি দুপুরবেলা ওই বাড়িতে গেলাম, তো জিনিসপত্র সব নিয়ে এসেছি। আর আমি মুখে মুখটা ক্লিন করে না আপনাকে ফেস মাস্ক লাগিয়েছি, ওই জন্য বেশি ইয়ে করে কথা বলতে পারছি না, মানে যেটা জানো তখন ইয়ে হয়ে যাবে, টান খাবে জিনিসটা। তো
তো আমি ধোবো, তারপরে কিছু উঠোনগুলো ঠিক করবো, বিয়ে বাড়ি যাবো, একটু রাত করে যাবো। কিন্তু যেহেতু কালকে পুজো বাড়িতে শিবরাত্রি, তো মা দেখা যাবে বাজারে, গলাটা না বসে গেছে, সরি। হ্যাঁ, মা আর দাদা যাবে বাজারে, তো ওই জন্য ওই সময়টায় তো আমাকে তোজাকে সামলাতে হবে। রানা একেবারে টিউশন করে রাত্রে 10টা নাগাদ তো একেবারে রেডি হয়ে আসবে, আমি তোজাকে খাইয়ে দাঁড়িয়ে রেডি হয়ে থাকবো, তো তখন বেরিয়ে যাব। তো ওই জন্য এখনও মেয়েটা একটু লাগিয়ে নিলাম, মুখ টুক ধুয়ে একটু কিছুটা কাজ এগিয়ে রাখা যাবে বলো আর কি। আর তোজোর হঠাৎ করে আবার দেখছি আজকে থেকে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা এত ফ্লাকচুয়েট করছে, এই জন্যই হয়তো। তো ঠিক আছে, তোজোকে নেবো না এই কারণে বিয়েবাড়িতে, আমি আর রানাই যাবো, তোজো আমার দাদার কাছেই থাকবে, ওকে আমি ডিনার ফিনার করে দিয়ে যাবো। আর খুবই কাছে রিসেপশন আজকে ওদের, তো যাবো বাইকে, যাবো বাইকে আসবো, বেশিক্ষণ লাগবে না খেতে, যতটুকু টাইম আর কি। তো ঠিক আছে, এরপরে আবার পরে কথা হচ্ছে। তো গাইস দেখো, আমার কিন্তু মুখ টুক সব ক্লিন করা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি টোনার অ্যাপ্লাই করে ফেলেছি, আর ক্রিমও অ্যাপ্লাই করে ফেলেছি, আর রেডি হতে এখন দেরি আছে। তোজো এখানে খাওয়া করছে তোজোর দিদির সঙ্গে, বই ব্লগ সব নিয়ে অনেক অনেক খেলা করছে ওরা। আর মা দাদার কাছে শিবরাত্রির পুজোর বাজার করতে বললাম আমি আগেই সেটা, তো ওরা এলে পরে আমি তোজোকে ডিনার করাবো, ডিনারটা রেডি করে তারপরে আমি সেজে গুজে যাবো বিয়ে বাড়ি। দেখো আমি অলরেডি রেডি, একদম ফুল। এটা আমার দেখা যাচ্ছে আমাকে, এটা আমার পুরো আউটফিট, এটা কিন্তু মার শাড়ি, সব কিছু মার গলার চেনগুলো একদম হালকার উপর দিয়ে সিম্পলে ফেলেছি। আর এই যে একজন যে আমাকে, সো গাইস আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ, এই যে বিয়েবাড়ি, আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেছি। বিয়েবাড়ির ভেতরে ব্লগ করতে আমার খুব লজ্জা করছিলো, তাই বিয়েবাড়ির বাইরে ডিনার ফিনার করে এসে ব্লগ করছি। আমরা এখন বেরিয়ে যাব, কয়েকটা ফটোশ্যুট করলাম, আর সব সমস্ত কিছু কমপ্লিট। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। সো গাইস আমি বাড়ি চলে এসেছি, তো এখন তোজোকে ফ্রেশ করাবো, বাড়িতেই তো ছিল বলে গেলাম না তোমাদেরকে, ওকে এখন ফ্রেশ ট্রেশ করিয়ে পুরো রাতের জন্য রেডি করবো, ঠান্ডাও লেগেছে, ওষুধপত্র খাওয়ানোর আছে, আর আমিও নিজেও ফ্রেশ হবো, দিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, গুড নাইট।